ইহুদির ঘটনা বলছি, তাকে ধরে বসলেন, রাগ হয় কিন্তু অ্যাটাক করে না ওই ইমাম সাহেব যে ইমাম কোরআন কিনতে গিয়েছেন। কিন্তু কেমনে কেমনে কোরআনের মুজিজা, আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য রহস্য, চতুর্দিকে ওই সময় 1400 বছর আগের কথা বলি, আজ থেকে শত শত বছর আগের কথা বলি, ওই সময় নেটওয়ার্ক ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করে দিলেন যুবকদের মধ্যে, সব যুবকেরা সুন্দরভাবে ওই ইহুদিকে ধরে ফেলল। আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই, বলতেছে হুজুর সরেন আগে ঝাড়ি, সাথে সাথে একবারে কাম সারা, গণধলায় যা হবার তাই হয়, কথা কর না কেন, একবারে কাম সারা। অনেকবার বলেছে আমাকে ছেড়ে দাও, আমার কথা শোনো, আমার কথা শোনো, কে শোনে কার কথা, সরে না ঝাড়ি আগে, কথা কর না কেন। তাহলে এই জায়গায় আমার প্যান্ট শার্টওয়ালা দাড়ি নাই মুখে, এই ভাইদের মর্যাদা বেড়ে গেল কিনা? মুরব্বি যারা আছেন দাদার বয়সী নানার বয়সী, তিনারা 3 দিন পরে কই তাই নাকি, তাহাজ্জুদ নামাজ একটাও মিস নাই, কিন্তু এই খবরগুলোতে কিন্তু ওনারা এগিয়ে নেই, দাড়ি টুপি পাঞ্জাবি তাহাজ্জুদ সব ঠিক আছে, দাদার বয়সে আছে না নাই। কিন্তু যুবকেরা, যেই যুবক এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই যুবক দাড়ি রাখতে পারে নাই, কিন্তু ওই যুবকের মধ্যে ঈমান আছে, এটাই তার প্রমাণ। কোরআনের সাথে বেঈমানি হলে ওই যুবক ঠিক থাকে না, কথা কন না কেন। মেসের ভিতরে কাঠি আছে, কাঠির ভিতরে বারুদ আছে না নাই, কিন্তু ওই কাঠিটা ঠোকা দিতে হয়, না দিলে কি আগুন জ্বলে? আজকে আমার যুবক ভাইরা যারা দাড়ি টুপি পাঞ্জাবি রাখতে পারে নাই, তাদেরকে হেলা করেন না, তাদেরকে ভালোবাসুন, বুকের ভিতর আগলে ধরেন, আমার এই যুবক ভাইরা ইসলামের এক একটা শক্তি হবে, সৈনিক হবে, কথা কান না কেন। শুধু অভিযোগ যার কারণে রাগ করে তারা চলে গেছে জেএমবিতে যোগ দিছে, কি আমার কথা কি বোঝা যায়, জেএমবিতে যোগ দিছে, এটা করেন না। যুবকদের সন্তানদেরকে একটু ভালোবাসুন, তাহলে এই যুবক এই সন্তান আপনাকে ভালোবাসবে, তাহলে যুবকদের মর্যাদা বেড়ে গেল। তাহলে আমার বৃদ্ধ মুরব্বী তারা একটু মন খারাপ করলেন, তাদেরও পর্যায়ে আছে, শেষ করে দিচ্ছি। যখন থেমে গেল, মুরব্বীরা আসলেন, মুরব্বীরা আসার কারণে যুবকেরা থেমে গেল, গণধোলাই বন্ধ হলো, কি বলে জানেন যুবকেরা, বলতেছে দাদা আসছে না তো তোকে আজকে সাইজ করতাম, কথা কর না কেন। বলছে না না আসছে, নাতে তুই খবর ছিল আজকে বেঁচে গেলি, আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদেরও অবস্থান সমাজে ভালো, মুরব্বীদেরও দরকার আছে না নাই, আছে। পরবর্তীতে আমি সংক্ষেপে শেষ করছি, ইহুদিকে জিজ্ঞেস করার কি কারণ, বলতেছে ওই কারণটা বলার জন্যই তো আমি বারবার চিল্লাইছি, কথা বলছি, কেউ আমার কথা শোনে নাই। সেটা হচ্ছে খলিফা মামুনের দরবারে আমি যেতাম, ওখানে যাওয়া আসি করতাম, উঠবস করতাম, আমাকে বললো আপনি কেন মুসলমান হন না, আমি ওখান থেকে সময় নিয়ে এসেছি, আমি পরীক্ষা করেছি, তোরা জবুর ইঞ্জিলের ভুল কপিগুলো বিক্রি হয়ে গেছে, আমি 6 মাস অপেক্ষা করলাম, একজনও আমার অভিযোগ নিয়ে আসে নাই, তুমি কেন কোরআনের মধ্যে ভুল ঢুকাইছো? কিন্তু সত্য কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার ভুল ভেঙে গেছে, আমার ইমানটা মজবুত হয়ে গেছে, আমি ইমান আনতে চাই, এই পরীক্ষা করার জন্যই মূলত আমি এই কাজটা করেছি। সবাই আমাকে নিয়ে চলো ওই খলিফা মামুনের দরবারে, ওই জায়গায় যে রাজ দরবারে আনুষ্ঠানিকভাবে আমি মধুর কালিমা পড়ে ইমান আনবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজও সেই কোরআনটা আছে না নাই? আজও এই কোরআন আছে না নাই? কোরআন পড়েন না, কিন্তু যারা নামাজ পড়েন, নিয়মিত না পড়লেও, শেষ করছি, নিয়মিত না পড়লেও নামাজের ভিতরে কোরআন পড়ি কিনা? তো শুধু নামাজের মধ্যে কোরআন পড়লে হবে, সমাজের মধ্যে আসতে হবে না, আসতে হবে কিনা? কবি সুন্দরভাবে একটা কথা বলছেন, 1 মিনিটে শেষ করছি, কোরআন দিয়ে নামাজ পড়ো, বলবো সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, আল কোরআনের সমাজ ছাড়া সমাজ ছাড়া নেই ইনসাফ তো মিলবে না, সুবিচার তো পাবে না, হে নামাজি
নামাজি সমাজ কেন গড়ো না, বলেন কোরআনি দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। নামাজে ওই খোদার বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি মনে প্রাণে পাও নামাজি ততক্ষণ। পান না শান্তি পান না? নামাজে ওই আল্লাহর বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি মনে প্রাণে পাও নামাজি ততক্ষণ। সেই হুকুমে চললে সমাজ, ও এই হুকুমে চললে সমাজ দুর্নীতি আর থাকবে না, অবিচার আর হবে না। হে নামাজি বলে নামাজি সমাজ কেন গড়ো না, কোরআনি দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। সবাই কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, কারা কারা কোরআনের পক্ষে থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ